এর আগের পর্বে আমরা দেখেছি চারিটা গ্রাম, তার আগেও বিভিন্ন পর্বগুলো দেখে নিয়েছি, তার ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া থাকলো আর উপরে আই বাটনেও দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝালিদা। তো ঝালিদা যাওয়ার জন্য রোড পথে যাচ্ছি আমরা, কিন্তু আমি যদি ট্রেনে করে যদি আসি তাহলে ট্রেনে আসলে তাহলে পুরুলিয়া ভ্রমণে হাওড়া থেকে আমরা কী করি না, রাতের যে চক্রধরপুর প্যাসেঞ্জার আছে 18011 সেটা আমরা ধরে নিই এবং রাত জার্নি করে পরের দিন সকালবেলায় 6:15 পুরুলিয়া পৌঁছাই। তো পুরুলিয়া পৌঁছে আমরা এখান থেকে ঠিক করে নিই কোথায় যাই, প্রথমে না অযোধ্যা চলে যাই, অর্থাৎ 50 কিলোমিটার রাস্তা অযোধ্যা। আচ্ছা, যদি রাস্তাটা একটু ঘুরিয়ে নিই, রাস্তা যদি একটু চেঞ্জ করে নিই, আমরা আসব, আমরা ট্রেনে করেই আসব, এসে পুরুলিয়াতেই নামবো, কিন্তু পুরুলিয়া নেবে আমরা কিন্তু কোনো গাড়ি হায়ার করছি না। এখান থেকে নেবে আমরা প্রথমে যেটা করব, জাস্ট কিছুক্ষণ রেস্ট, একটু ফ্রেশ হয়ে নেওয়া আর একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নেওয়া। পুরুলিয়া স্টেশন থেকে আমাদের যে গন্তব্য বা যে ট্রেন, লোকাল ট্রেন ধরবো, ধরে আমরা যাব হচ্ছে ঝালিদা। ঝালিদা রাস্তা বেশিক্ষণ না, মাত্র 50 মিনিটের মতন। আর এই হচ্ছে রুট ম্যাপ, এটা রোডের ম্যাপ, কিন্তু রোড আর রেলওয়ে ট্র্যাক একদম পাশাপাশি। তো চলে আসুন, আমরা পুরুলিয়াতে নেমে গেছি, নেমে এখান থেকে আমরা মেমো ধরবো আর মেমোর টিকিট কেটে নেবে, মাত্র 10 টাকা নেয়। আর টাইম টেবিল বলছে 7:20 আছে আসানসোল রাঁচি মেমো, আর 8:50 আছে খড়গপুর রাঁচি। তার যেটা নিয়ে ভিতর দিয়ে দেখি জায়গা, আর এই জায়গাটাতে যখন পৌঁছবো, পৌঁছানোর পরেই গল্পটা আমি করছি ওখানে গিয়ে। আমার ঠিক পাশে হচ্ছে রেল লাইন, রাস্তাটা একটু বাজে, আর রাস্তায় যখন ওখানে গিয়ে স্পটে গিয়ে পৌঁছবো অনেকে গা ছমছম করতে পারে, তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্ক দূর করার জন্য আজকে আমরা বেরিয়েছি, এটা অন্য অ্যাডভেঞ্চার। যারা পুরুলিয়া ঘুরতে আসো, পুরুলিয়া ঘুরতে এসে অবশ্যই এই জায়গাটা কভার করার চেষ্টা করবে। রাঁচি ডিভিশনে পড়ছে, কানেক্ট হচ্ছে পুরুলিয়ার সঙ্গে রাঁচি। হাওড়া থেকে যে সমস্ত ট্রেন রাঁচি যাচ্ছে তারা এই ট্রেনগুলো এখান দিয়ে পাস করে। আর আমার আগে ছেড়ে এসছি, অর্থাৎ এই পোর্শনে হচ্ছে ঝালদা আর ওদিকে হচ্ছে কোটশিলা, আর মাঝখানে হচ্ছে সেই বিতর্কিত ঐতিহাসিক স্টেশন যার নাম হচ্ছে, নাম পরে বলছি, তখন পুরুলিয়া জেলার জন্ম হয়নি। এই অঞ্চল ছিল মানভূম জেলার অন্তর্গত, মানভূম জেলার সদর দপ্তর তখন পুরুলিয়া। 1911 মানভূমকে বিহারের সঙ্গে যুক্ত করা হয়। ঝালদা থেকে কোটশিলা স্টেশনের দূরত্ব 15 কিলোমিটার, মাঝখানে কোনো স্টেশন তখন ছিল না। 1960-61 মাঝখানে গড়ে উঠল একটি স্টেশন, যে ছোট্ট টিকিট ঘর, প্রতীক্ষালয় এবং গুটি কয়েক কর্মীর কোয়ার্টার। বিকেল প্রায় পড়ে গেছে, সূর্য অস্ত চলে, আর আমি আছি ট্র্যাকের পাশে। আর ট্র্যাকটা হচ্ছে কোথায়, আমার ঠিক সামনে বোর্ড দেখাচ্ছি, বোর্ড দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় আমি এখন আমি এসেছি। একদম ঠিক দেখছো, আমি এখন এই মুহূর্তে আছি বেগুনকোদার। পুরনো অ্যালবাম চিত্র বলছে কেমন ছিল সেই সময়ের বেগুনকোদর স্টেশন। ভাঙা চোড়া পোড়া বাড়ির মতন পড়েছিল বেগুনকোদর, মাঠ ফাঁকা মাঠের মাঝখানে এই ছোট্ট ঘর, নেই সেই কোয়ার্টার, নেই সেই বাড়ি, শুধু পড়েছিল এই স্টেশন ঘরটি। আর আজকের বেগুনকোদর কেমন দেখতে, আসুন দেখে নিই। রঙিন হয়ে সেজে উঠেছে বেগুনকোদর স্টেশন। যারা ভূত খোঁজার জন্য আসেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ এখানে ভূত খুঁজতে আসবেন না। সুন্দর এই মনোরম পরিবেশকে দেখতে হলে, এত সুন্দর প্রকৃতিকে অনুভব করতে হলে আসতে হবে বেগুনকোদরে। চলুন বেগুনকোদর নিয়ে কিছু কথা। পুরুলিয়ার সঙ্গে এতদিন সড়ক পথেই ছিল রাঁচির যোগাযোগ। 1907 2'6" বিস্তৃত পুরুলিয়া রাঁচি বিএনআর ন্যারোগেজ রেল লাইন খোলা হয়। চার কামরার ছোট ট্রেনটি কুঝিকঝিক করে অর্ধ শতাব্দীর বেশি সময় রাঁচি পুরুলিয়ার মধ্যে ছোটাছুটি করেছে।
তারপর তার যাত্রাপথ সংকুচিত হয়ে গেছে 1960 সালে। পুরুলিয়া কোর্সিলা ব্রডগেজ হওয়াতে সেই ট্রেন বন্ধ হয়ে যায়, যার ইঞ্জিনটি এখনও পুরুলিয়া স্টেশনের বাইরে সংরক্ষিত আছে। দিয়াল রঙিন করে সাজিয়ে তোলা হয়েছে বেগুনকোদর। বেগুনকোদর স্টেশন এক সময় ছিল বেগুনকোদর 84 মৌজার জমিদার রানী লোচন কুমারী দেবীর জমিদারির মধ্যে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও রানী লোচন কুমারীর ইচ্ছানুসারে স্টেশনটির নাম হয় বেগুনকোদর। কিন্তু বেগুনকোদর স্টেশন আর বেগুনকোদর গ্রাম 6-7 কিলোমিটারের দূরত্ব। ছোট বড় কয়েকটি গ্রাম থাকলেও স্টেশন এলাকাটি জনমানব শূন্যই বলা যায়। কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এখানে থামে, হাতে গোনা কি যাত্রী ওঠানামা করে মাত্র, আর সারা দিন রাত যাওয়া আসা করে অনেকগুলি পণ্যবাহী ট্রেন। এই জঙ্গল গোধূলির এই শেষ বেলায় বেগুনকোদরের একদিকে আছে অযোধ্যা পাহাড় শ্রেণী, আর একদিকে আছে সিম্মি যাবর পাহাড়, যেখান থেকে কংসাবতী শুরু করেছে তার যাত্রা। 1967 থেকে 2009 স্টেশনটি চালু করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অবশেষে 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্যার প্রচেষ্টায় বেগুনকোদর স্টেশন আবার প্যাসেঞ্জার ট্রেন থামা শুরু হয়। পুরনো স্টেশন বিল্ডিংটিকে সংস্কার করে শুধু হল স্টেশন হিসেবে শুরু করা হয় বেগুনকোদর। আধ ঘন্টা খুব বেশি হলে বেগুনকোদর ঘোরা হয়ে যায় স্টেশন চত্বর। ফটোগ্রাফি করুন, কিন্তু ভিডিওগ্রাফি করার সময় একটু সাবধান, কারণ আশেপাশে যে মানুষজন যারা আছেন তারা পছন্দ করেন না। আর আমরা বেরিয়ে ছিলাম ওখান থেকে বেগুনকোদর থেকে, তো আমরা যারা বেগুনকোদর থেকে নেমেছি তাদের একটা শর্ট রুট বলছি অযোধ্যা হিলসে ওঠার জন্য, সেই রুটটা দিয়ে যদি যাওয়া যায় একটা গাড়ি নিতে হবে, ওখানে গাড়ি পাওয়া যায়, না পেলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যে রুটটা হচ্ছে বেগুনকোদর স্টেশন থেকে আমরা যে রুটে নেব, যাবো হচ্ছে বেগুনকোদর গ্রাম, অর্থাৎ বেগুনকোদর গ্রামটা হচ্ছে মেইন ফোকাস, যেখানে আছে রাসমঞ্চ, রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দির দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য মুরগুমা ড্যাম। বেগুনকোদরের অন্যতম আকর্ষণ রাধাকৃষ্ণের এই মন্দির। রাসমঞ্চ ছাড়াও আছে দুয়ার বাসিনী মায়ের থান। সাহার্য নদী দক্ষিণ থেকে উত্তরে বয়ে এসে ঠিক যেখানে পূর্ব দিকে বাঁক নিয়েছে, সেখানেই নদী গর্ভ থেকে বাঁ দিকে কিছুটা উঠেই এই দুয়ার বাসিনী মায়ের থান। বাসুদেবপুর ও হীরাপুর পাশেই দ্বার বাসিনীর থান। প্রধানত মাহাতো কুর্মী সম্প্রদায়ের বাস, একসময় পুরো অঞ্চলটি ছিল জঙ্গলে ঢাকা। কথিত আছে একসময় উড়িষ্যার থেকে ভাগ্যান্বেষণে আগত দুই ভাই সাহার্য নদী অববাহিকা ধরে হাঁটতে হাঁটতে এই কুড়িয়াম গ্রামে বসবাস করতে থাকেন। সেই সময় কোনো একদিন পঞ্চকোটরাজ তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে এই পথে এসে কুড়িয়ামে আতিথ্য গ্রহণ করেন। দুই ভাই তাদের খুব সেবা যত্ন করে। পরবর্তীকালে পঞ্চকোটরাজ দুই ভাইকে এতদাঞ্চলের 84 মৌজার শাসনকর্তা নিয়োগ করেন। শোনা যায় তখন সাহায্য নদী তীরবর্তী উর্বর মাটিতে খুব বেগুন চাষ হতো, এই বেগুনের কদর ছিল এত ভালো, তাই জায়গাটির নাম হয় বেগুনকোদর। বেগুনকোদর রাসমঞ্চ আর দুয়ার বাসিনী মায়ের থান বা মন্দির দেখে আমরা যে পথের ঠিকানা হদিশ দিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে মাত্র 15 মিনিটের পথ, একদম সোজা রাস্তা গিয়ে পৌঁছচ্ছে মুরগুমা ড্যাম। তাহলে একটা রুটে আমি ট্রেন থেকে নামলাম, গাড়ি নিলাম, এতগুলো স্পট একদিনে কয়েক ঘন্টার মধ্যে আমি কভার করে ফেলছি। মুরগুমা ড্যামে কিছুটা সময় কাটিয়ে নিয়ে এবার আমার মানে নেক্সট গন্তব্য হবে অযোধ্যা হিলস। হোটেল বুক করা থাকলে অযোধ্যা হিলসও থাকতে পারো, বা
বাগমুন্ডিতেও থাকতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আমার যাবতীয় এর আগের যে ভিডিও বা এই ভিডিও যে রিলেটেড যে সমস্ত তথ্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সবাইকে ধন্যবাদ।